শিল্প কারখানার বয়লার চালাতে অর্থনৈতিকভাবে সবচেয়ে লাভজনক প্রাকৃতিক গ্যাস, কিন্তু এর সংকটের কারণে শিল্প নির্ভরতা বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজির ওপর। কারখানা মালিকরা বাধ্য হচ্ছেন এলপি গ্যাস ব্যবহারে, কিন্তু এর বাজার মূল্য ঊর্ধ্বগতি হওয়ায় খরচ বাড়ছে উৎপাদনে। অন্যদিকে লাভবান হচ্ছেন এলপিজি ব্যবসায়ীরা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব পক্ষই এখন চাইছে সরকারের নীতি সহায়তা। এলপি গ্যাস ব্যবহারের আদ্যোপান্ত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এলওবির তথ্য বলছে, দেশে বর্তমানে এলপিজির বার্ষিক চাহিদা অন্তত 18 লাখ টন, যার 13% হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে। অথচ বছর পাঁচেক আগেও এলপিজির অভ্যন্তরীণ চাহিদার মাত্র 2% ব্যবহার করা হতো এই শিল্প খাতে। এই পরিবর্তনকে যদিও শিল্পের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তারা জানাচ্ছেন যে ডিজেলের পরিবর্তে এলপিজি অনেক বেশি সাশ্রয়ী, এতে খরচ সাশ্রয় হচ্ছে প্রায় 62%। দেশে এলপিজি বাজারজাতকারী প্রতিষ্ঠান ওমেরার আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত 2 বছরে শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানেই এলপি গ্যাস বিক্রিতে প্রায় 2% প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরে মোট পণ্য বিক্রির অর্ধেকেরই গন্তব্য ছিল শিল্প প্রতিষ্ঠানগুলো। ওমেরার এলপিজির হেড অফ ফাইন্যান্স বলছেন যে কয়েক বছর আগেও এই ধরনের প্রবৃদ্ধি প্রায় অকল্পনীয় ছিল। বর্তমানে 50টি শিল্প ইউনিটে ওমেরার এলপিজি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। বহুমুখী জ্বালানি হওয়ায় হিটিং, ডাইং এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন শিল্পে ব্যবহার হচ্ছে এই এলপিজি। বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পের জন্য সুবিধাজনক জ্বালানি এটি, আর এই সব সুবিধার কারণেই শিল্প জ্বালানি হিসেবে এলপিজির প্রবৃদ্ধি হচ্ছে বাংলাদেশেও। এলওবির তথ্য বলছে, 2021-22 অর্থ বছরে দেশে ব্যবহৃত জ্বালানির মধ্যে এলপি গ্যাস ছিল 4%, আর 2017-18 অর্থ বছরে সেটি ছিল মাত্র 1%। দেশের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, কারখানায় যখন প্রাকৃতিক গ্যাস সরবরাহের চাপ কম থাকে বা মূল গ্রিডের সঞ্চালন লাইনে লোডশেডিং হয়, তখন ব্যাকআপ জ্বালানি হিসেবে তারা এলপিজি ব্যবহার করেন। তবে এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের দামের মধ্যে ব্যবধানের কারণে শতভাগ এলপিজি ব্যবহার করলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে পোশাক শিল্প খাত। এলপিজিতে উচ্চ প্রবৃদ্ধি হলেও কিছু বিষয় এখানে বাধা হয়ে আছে এখনও। এলপিজি আমদানিতে কর প্রণোদনা থাকলেও এই সংক্রান্ত যন্ত্রপাতি আমদানিতে উচ্চ কর দিতে হচ্ছে। সরকারি নীতির মাধ্যমে এসব বাধা যদি দূর হয়, তাহলে এলপিজি প্রসারে সেটি সহায়ক হবে। আবার ডলার সংকটের কারণেও হচ্ছে এলসি সংক্রান্ত জটিলতা। এনার্জি প্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সংকটের কারণে নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না। মাল্টি মিলিয়ন ডলারের এলসি খুলতেও ব্যাংকগুলো 130% পর্যন্ত নগদ মার্জিন চাইছে। এতে এলপিজি কোম্পানিগুলোর মধ্যে 2/3 পক্ষেই এলসি খোলা প্রায় দুঃসাধ্য হয়ে উঠছে। সরকার কৌশলগত নীতি সহায়তা দিলে এই জ্বালানি ব্যবহার 1 বছরের মধ্যেই দ্বিগুণ হবে বলে আশা এলপিজি অপারেটরদের। তাদের মতে, এলপিজিকে বিকল্প শিল্প জ্বালানিতে পরিণত করতে সরকার একটি নীতি প্রণয়ন করতে পারে। এতে এলপিজি কোম্পানিগুলো আগামী 5 বছরের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের চাহিদা 30-40% পর্যন্ত কমাতে সক্ষম। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, শিল্পে ব্যবহার বাড়ানোর চেয়ে বাসাবাড়ি ও যানবাহনে এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর দিকে মনোযোগী হওয়া উচিত। এতে প্রতিযোগিতায় টিকে থাকবে শিল্প খাত।